সন্দীপচন্দ্র SBHS ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেদারনাথ, যার টানে যুগ যুগ ধরে শ্রদ্ধালুগণ পাড়ি দিয়ে চলেছেন দুর্গম পার্বত্য পথ। বাবা ডাকলে যে যেতেই হবে, আমরাও সেই ডাকে সাড়া দিয়েছিলাম। দর্শন, থাকা, খাওয়া, সমস্ত খরচা সব বলবো এই ভিডিওতে। চলুন প্রথম থেকে শুরু করি। গত এক বছরের অল্প অল্প করে তৈরি করা পরিকল্পনা অবশেষে বাস্তবের মুখ দেখল। ফেব্রুয়ারি 2022 থেকে সমস্ত বুকিং করে অপেক্ষা করেছিলাম যাত্রা শুরুর দিনটার জন্য। 30 মে 2022 আমাদের যাত্রা শুরু হলো আসানসোল স্টেশন থেকে। কিন্তু যাত্রার শুরুতেই জানতে পারলাম কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকেই 2 ঘন্টা পরে ছাড়বে, তাই অপেক্ষা ছাড়া গতি নেই। বেশ কিছু সময় অপেক্ষার পর গাড়ির খবর হলো। ট্রেন যত আমাদের দিকে এগোচ্ছিল, মনের আনন্দকে যেন আর ধরে রাখা যাচ্ছিল না। ট্রেন থামলে নিজেদের বগিতে উঠে জায়গা খুঁজে বসলাম আমরা 8 জন। অল্পক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। ট্রেন যখন ধীরে ধীরে স্টেশন ছাড়িয়ে এগিয়ে যেতে লাগলো, মনের ভিতর অনেক স্মৃতি ভিড় করে এলো। কিভাবে পরিকল্পনা অনুযায়ী 4 মাস আগে দ্রুততার সঙ্গে ট্রেনের টিকিট কাটা হয়েছিল এবং সমস্ত স্থানে GMBN গেস্ট হাউস বুক করা হয়েছিল ও গাড়ি বুক করা হয়েছিল। চিন্তা হচ্ছিল কয়েকদিন আগেই কেদার যাত্রা বন্ধ করে দেয়া হয়েছিল অতিবৃষ্টির জন্য, সেরকম কিছু হবে না তো? তবে চিন্তা বাড়ল এটা দেখে যে বগিতে কোনো চার্জার পয়েন্ট নেই। তবে সেসব ভুলে মন দিলাম বাঙালির প্রিয় খাবার মুড়িতে। মুড়ি, তেল, চানাচুর, শসা, পেঁয়াজ, আদা সহযোগে সন্ধ্যের টিফিনটা মন্দ হলো না। ধীরে ধীরে রাত পেরোলো, দিন এলো, ট্রেন আরও লেট হতে থাকলো। যত সময় পেরোতে থাকলো মন অধৈর্য হতে থাকলো, হরিদ্বার আর কতক্ষণ? বারবার গুগলে দেখে বোঝার চেষ্টা চলল আর কত দেরি, আমাদের মঞ্জিল কখন আসবে। অবশেষে রাত 8টা নাগাদ পৌঁছালাম আমাদের বহু প্রতীক্ষিত হরিদ্বার স্টেশনে। এক মুহূর্তে সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলে চনমনে হয়ে উঠল সকলে। ঠিক করা হলো একবার গঙ্গায় চান করে নিতে হবে। ট্রেন থামলে আমরা সমস্ত মালপত্র নিয়ে স্টেশনে নেমে ধীরে ধীরে বাইরে এলাম। এখানে থাকব কাটিয়া বাবা আশ্রমে। অটো বা টোটো প্রতি 100 টাকা দিয়ে আমরা চললাম কাটিয়া বাবা আশ্রমের দিকে। আশ্রমে পৌঁছে আমাদের মন ভরে গেল। বেশি কোলাহল নেই। স্টেশন থেকে হরকিপৌড়ি ঘাটের উল্টো দিকের রাস্তায় 1 কিলোমিটার গিয়ে দেবপুরা, সেখানে হোটেল হিমগিরির পাশের গলিতে এই আশ্রম। 400 টাকা ঘর ভাড়া ও নারান্দার আতিথেয়তা ও রান্নার হাত মন জয় করে নেবেই। মাত্র 70 টাকায় দুপুর
বা রাতের খাবারের স্বাদ জিভে লেগে থাকার মতন। ওনার নম্বর ডেসক্রিপশনে দেয়া থাকবে। একতলার ঘরগুলো গ্রীষ্মকালেও আরামদায়ক, তবে একটু মশার সমস্যা আছে। রাত্রে রেস্ট নিয়ে পরের দিন সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে টিফিন করে সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়লাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। গাড়ি আগে থেকেই বুক করা ছিল, 1 জুন থেকে 5ই জুন, মোট ভাড়া 19,000 টাকা। ড্রাইভার অরবিন্দ খুবই পাংচুয়াল ও ফ্রেন্ডলি ছেলে এবং তার গাড়ি চালানোর হাতও খুব ভালো। তবে দোষের মধ্যে গাড়ি চালানোর সময় বড্ড বেশি ফোনে কথা বলে। তবে বাইরের প্রকৃতির সৌন্দর্য ছেড়ে এসব দিকে আর গাড়ি বা মন থাকে। রাস্তা খুবই সুন্দর, তবে কিছু জায়গায় খারাপও রয়েছে, কারণ কয়েকদিন আগেই বেশ কিছু জায়গায় বৃষ্টির জন্য ধস নেমেছিল। তবু চারপাশের প্রকৃতির যে শোভা তা দুচোখ ভরে উপভোগ না করে উপায় ছিল না। সেই জন্য গাড়ি থেকে বারবারই মুখ বেরিয়ে যাচ্ছিল সেই শোভা দর্শনের জন্য। গরম ছিল খুবই, তাই চলার পথে রাস্তার ধার থেকে পাহাড়ি শীতল জল ভরে নিচ্ছিলাম বোতলে। কিছুক্ষণ পরে পৌঁছালাম অগস্ত্যমুনি তিনধারাতে। এখানে নেগির ধাবায় খুব সস্তায় খাওয়া দাওয়া করা যায়। সামনেই খাবার তৈরি হচ্ছে দেখে আমি খেয়ে নিলাম, তারপর আবার পথ চলা। এবারে পথ যেন একটু বেশি খারাপ। শুনলাম খুব দ্রুত ধস পরিষ্কার করা হয়েছে। এই রাস্তা খুব ধসপ্রবণ বলে একটি বাইপাস রাস্তা তৈরির কাজ চলছে। ভবিষ্যতে এই রাস্তা বন্ধ হয়ে নতুন পথ দিয়ে যাত্রা চলবে। যত সোনপ্রয়াগের দিকে এগিয়ে চলেছি, তত বিভিন্ন জায়গায় গাড়ি ও মানুষের ভিড় বাড়ছে। অনেকে অনেক দূর থেকেই হাঁটতে শুরু করেছেন। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম ট্রেকের রাস্তা না জানি কেমন হবে, পুরোটা হাঁটতে পারবো কি না, এমন নানান সব প্রশ্ন মনে ভিড় করে আসছিল। একসময় পথ শেষ হলো, আমাদের গাড়ি সোনপ্রয়াগে আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। ও আসবে আবার 2 দিন পরে। আমরা সোনপ্রয়াগ এলাকাটা দেখে নিলাম। খুবই ছোট জনপদ, গাড়ির পার্কিং, কিছু দোকান, হোটেল আর থাকার জায়গা। বহুজন আমাদের জিজ্ঞেস করছিলেন আমাদের রুম লাগবে কিনা। রেজিস্ট্রেশনের জন্য বাজার ভালো নয় ওনাদের। আমরা বুক করেছিলাম GMBN গেস্ট হাউস, মাথাপিছু 600 টাকা ডরমেটরি। তার আলাদা ভিডিও আছে, ডেসক্রিপশনে তার লিংক পেয়ে যাবেন। এখানে খাওয়ার খরচ বেশি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। কাল 2রা জুন আমাদের যাত্রা। এখন ভোর 4:30, আমরা শুরু করে দিচ্ছি আমাদের সেই বহু প্রতীক্ষিত কেদারনাথ যাত্রা। এখন এই মুহূর্তে আমরা রয়েছি GMBN গেস্ট হাউসের বাইরে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। প্রথমে আমরা যাব যেখানে লাইন দিয়ে গৌরীকুণ্ডে যাওয়ার জন্যে গাড়ি ধরতে হয়, সেইখানে। ঠান্ডা সকালবেলায় মোটামুটি রয়েছে, এমন কিছুও বেশি ঠান্ডা নয়। হালকা উলের পোশাক পরলেই এই ঠান্ডাকে অ্যাভয়েড করা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা নিজেদের যেগুলো অপ্রয়োজনীয় জিনিস উপরে লাগবে না সেইগুলোকে রেখে GMBN-এর গেস্ট হাউসে, ওনারাই ব্যবস্থা করে দিয়েছেন। পার ডে 30 টাকা হিসাবে পার লাগেজ ওনারা রেখে দিয়েছেন। আমরা 2 দিন পরে ফিরে
সেই লাগেজগুলো এখান থেকে কালেকশন করব। তো আমরা যাই নিচে, দেখা যাক আজকের কন্ডিশন কীরকম আছে। ভেবেছিলাম রেজিস্ট্রেশনের চাপাচাপির জন্য লোক কম হবে, কিন্তু সকালে রাস্তায় বেরিয়ে যে চিত্র দেখলাম তা সম্পূর্ণ বিপরীত। অসংখ্য মানুষ ইতিমধ্যে লাইন দিয়েছেন গৌরীকুণ্ডে যাবার গাড়ি ধরার জন্য। লাইন দেখে আমাদের গ্রুপের দু একজন গৌরীকুণ্ড অবধি হেঁটে যাওয়ার কথা বলছিল, কিন্তু রাজি হইনি। পরে বুঝেছিলাম ঠিকই করেছিলাম। চলতে চলতে প্রত্যেকে 20 টাকা দিয়ে একটা করে লাঠি কিনে নিলাম। একটু একটু করে এগিয়ে গেলাম সেই ব্রিজের কাছে, যেটা পার হলেই আমরা চাপতে পারবো গৌরীকুণ্ডে যাবার গাড়িতে। ওই পারে পরপর গাড়ি এসে দাঁড়াচ্ছে, আর এই পার থেকে সেই অনুযায়ী যাত্রীদের ছাড়ছে পুলিশ। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা লাইন পেয়েছি গাড়ির। এই মুহূর্তে আমরা গাড়িতে বসে রয়েছি এবং আমরা গৌরীকুণ্ডের পথে চলেছি। 2 ঘন্টা ধরে ওয়েট করতে হয়েছে, অনেক জায়গায় একটু লাইন বেলাইনও হচ্ছে, আর সেসবকে মেনে নিয়ে আমরা এগিয়ে চলে এসেছি। অনেকে হেঁটেই চলে যাচ্ছেন, তা আমরা আপাতত গাড়ি পেয়ে গেছি। ফাঁকা হলেও প্রায় 2 ঘন্টার লাইন আমাদের দিতে হয়েছে, এই এখনও পর্যন্ত আপডেট। এবার আমরা উপরে যাই এবং গৌরীকুণ্ড থেকে আমরা যাত্রা শুরু করি। অবশেষে যাত্রার প্রথম ধাপে পা রাখলাম, এসে পৌঁছালাম গৌরীকুণ্ডে। এবার পায়ে হাঁটার পালা। কেদারনাথ 16 কিলোমিটার এই বোর্ড পেরিয়ে আমরা যখন যাত্রা শুরু করলাম তখন ঘড়ির কাঁটায় 7:30। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড থেকে আমরা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। বেশ চড়াই উতরাই রাস্তা, হাঁটা চলছে, অজস্র মানুষ হাঁটছে, গোটা রাস্তাতেই প্রচুর লোক রয়েছে। তবুও আজকের ভিড় অনেকটাই কম, কারণ রেজিস্ট্রেশনের জন্য অনেকে ফিরে গেছেন, কিন্তু এখন রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাওয়ার জন্যে আজ থেকে আবার একটু ভিড় বাড়ছে। তো এগিয়ে চলি, 16 কিলোমিটার বলা আছে এবং আমরা গোটাটাই পায়ে হেঁটে যাব, এটাই ঠিক করেছি। একটু জল ছিল রাস্তায়, কাদা রয়েছে, কারণ এই জলটা পাহাড় থেকে আসছে, যদিও বৃষ্টি কিছু হয়নি গত 2-3 দিন ধরে। তো মোটামুটি ফাঁকা রাস্তা আছে, যাওয়া যাচ্ছে। বিভিন্ন জনের ইউটিউব ভিডিওতে বারবার দেখা জায়গাগুলো যখন চোখের সামনে দেখছিলাম, মাঝে মাঝে যেন নিজেরই বিশ্বাস হচ্ছিল না, সত্যি এত দূর এলাম তো। এই জায়গা থেকেই মনে কেমন যেন আধ্যাত্মিক দর্শন জেগে উঠল। গৌরীকুণ্ডের এই পথ দিয়ে চলতে চলতে মনে হচ্ছিল মানব জীবনের দৈনন্দিন চাওয়া পাওয়া, জমা খরচ, ধার দেনা, এই সমস্ত তুচ্ছ বিষয়কে ধীরে ধীরে পেছনে রেখে এগিয়ে চলেছি সেই পথে, যে পথে গেলে মোক্ষ মেলে। এই পথেরই শেষে এমন একজন আছেন যার আশীর্বাদ ধন্য হবার জন্য লক্ষ লক্ষ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বহু প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে চলেছেন। ধনী দরিদ্র, বয়স্ক যুবা, কোনো পার্থক্য নেই, কারণ সবার উদ্দেশ্য একই আর সবার মুখে একটাই কথা, জয় শ্রী কেদার। গৌরীকুণ্ডের উষ্ণ কুণ্ডে অনেকেই স্নান করছেন, তবে আমরা এগিয়ে চললাম। দূরে দেখতে পেলাম সেই ঘোড়ার আস্তাবল, যা দেখে অনেকে মানুষের ভিড় ভেবে ভুল করে থাকেন। ঘোড়াওয়ালারা ভিড় বুঝে দাম বলছেন, তবে মোটামুটি 2500 থেকে
2800-এর মধ্যে, পিট্ঠু নিলে 4000 টাকা, আর হেলিকপ্টার 2700 টাকা এক পিটের ভাড়া। শুরুর দিকে এই সমস্ত ভিড়ভাট্টা কাটিয়ে আমরা এগিয়ে চললাম পাথর বসিয়ে বসিয়ে তৈরি কেদারনাথের পথে। কিছুক্ষণ চলা, তারপর একটু দাঁড়ানো, এইভাবে চলছিল আমাদের যাত্রা। পথের পাশে খরস্রোতা নদীর দিকে মাঝে মাঝেই চোখ চলে যাচ্ছিল। তার সঙ্গে চারপাশের নৈসর্গিক দৃশ্য দেখে পথের কষ্ট ভোলার চেষ্টা করছিলাম। কখনো মনে পড়ে যাচ্ছিল 2013-র বন্যার কথা। এই মন্দাকিনী নদীরই তখন কি রূপ ছিল। মাথার উপর দিয়ে মুহুর্মুহু চলে যাচ্ছিল হেলিকপ্টার, কত মানুষকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে দিচ্ছে বাবার কাছে, আর নিচে রয়েছে ঘোড়া, তারাও সেই একই কাজ করে চলেছে। এই পথই তীর্থ, এই পথে চলাতেই পুণ্য। কষ্ট খুবই হচ্ছিল, তবে বাবা যাকে ডেকেছেন কোনো বাধাই তার কাছে বাধা নয়। 22 কিলোমিটার রাস্তা চলে ওপরে ওঠার পর মারাত্মক ক্লান্ত অবস্থায় পৌঁছালাম আগে থেকে বুক করে রাখা GMVN নন্দী কমপ্লেক্সে। বুক করা ছিল হাট, জনপ্রতি ভাড়া 800 টাকা। এর ওপর কমপ্লিট ভিডিওর লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। পরদিন অর্থাৎ 3 জুন সকালে রুম থেকে বেরিয়ে প্রকৃতির অপরূপ শোভা দেখে মোহিত হয়ে গেলাম। একদিকে তুষার শুভ্র কেদার পর্বত ও অন্যদিকে আরও কিছু পর্বত ঘিরে রেখেছে এই উপত্যকাকে। পর্বত শৃঙ্গে রোদের ছটায় যে রঙের খেলা চলছিল সে দৃশ্য জন্ম জন্মান্তরেও ভুলব না। সকাল থেকেই জনস্রোত চলছিল কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। নন্দী কমপ্লেক্স থেকে 1 কিলোমিটার হাঁটা পথ, সময় নষ্ট না করে সেই অবস্থাতেই বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। মন্দিরের অনেক আগে থেকেই বাঁশের ব্যারিকেড করে দেওয়া আছে দর্শনার্থীদের লাইনের জন্য, আর যারা মন্দির চাতালে যেতে চান তাদের জন্য পাশের রাস্তা রয়েছে। বর্তমানে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, মন্দাকিনী ব্রিজের মুখে প্রত্যেককে হাতে একটা করে ট্যাগ বেঁধে দেওয়া হচ্ছে, যাতে তারিখ ও দর্শনের সময় লেখা থাকছে। মন্দিরে প্রবেশের আগে সেখানে কর্তব্যরত পুলিশেরা সেই ট্যাগ দেখে তবেই মন্দিরে প্রবেশ করতে দিচ্ছেন। যত সিঁড়ি বেয়ে মন্দিরের কাছে পৌঁছাতে থাকলাম তত মনের উত্তেজনার পারদ আরও চড়তে শুরু করল। পথের দুপাশে দোকানিরা প্রসাদের ডালি নিয়ে বসেছেন, 50 থেকে শুরু করে 300-400 অবধি পূজা সামগ্রী বিক্রি হচ্ছে। গোটা পথ জুড়ে মাইকে অনুরাধা পারওয়ালের কণ্ঠে শিব ভজন শোনা যাচ্ছে, এক স্বর্গীয় পরিবেশ তৈরি হচ্ছে। যে মন্দির এতদিন শুধু ছবি ও ভিডিওতে দেখেছি সেই মন্দির ধীরে ধীরে এগিয়ে আসছে আমার সামনে, যেন মনে হচ্ছে একটু একটু করে মুখের পথে এগিয়ে চলেছি, যেমন চলেছিলেন পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধের পরে। হয়তো এই পথ দিয়েই হেঁটেছিলেন তারা। কথিত আছে পাণ্ডবেরা তাকে খুঁজছে জেনে শিব ঠাকুর তাদের দেখা না দেবার জন্য গুপ্তকাশীতে লুকিয়েছিলেন এবং পরে ষাঁড়ের ছদ্মবেশ নিয়ে পালাতে শুরু করেন। এই কেদার উপত্যকায় এসে যখন আর পালানোর পথ পান না তখন তিনি ভূগর্ভে প্রবেশ করতে শুরু করেন। মধ্যম পাণ্ডব ভীম এসে ষাঁড়ের যে কুঁজ সেটা ধরতে সক্ষম হন, সেই কুঁজই কেদারনাথ রূপে পূজিত হন। এখানে মন্দির চাতালে পৌঁছে আগে মনে হলো দেখি সেই শিলাকে যার জন্য মন্দির রক্ষা পেয়েছে 2013-র বন্যাতে,
মন্দিরের পিছনে রয়েছে সেই ভীমশিলা, আসলে এটা দেব মহিমার উদাহরণ মাত্র। এরপর একটু সেই সাধুগণের দর্শন করলাম যাদের উপস্থিতিতে মন্দির চত্বর সরগরম হয়ে থাকে। সবাই নানা পোজে ছবি তুলছে দেখে আমিও দিয়ে দিলাম একটা পোজ। তারপর দর্শনের জন্যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর এলো সেই মুহূর্ত যার জন্যে এতদিনের এত অপেক্ষা। চারিদিকে শুধু হর হর মহাদেব, জয় কেদার ধ্বনি, তারই মধ্যে প্রবেশ করলাম মন্দিরে। অনন্য অনুভূতি হলো দর্শন করে। বিশেষ দর্শন করব বলে পণ্ডিত ঠিক করে নিলাম। এরপর চললাম কেদার মন্দিরের পিছনের দিকের রাস্তা ধরে আদি শঙ্করাচার্য মূর্তির দিকে। এখানে আগে সমাধি ছিল, কিন্তু 2013-এর বন্যায় সেটি নষ্ট হয়ে যায়। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্থানটির উদ্বোধন করেন। খুবই শান্তিপূর্ণ স্থান, উপর থেকে নিচের দিকে পাক খেয়ে নামতে হয়, এবং যখন নিচের দিকে একটু একটু করে নামা হবে, পাশের দেওয়ালে দেখা যাবে বেশ কিছু সংস্কৃত শ্লোক লেখা রয়েছে। এই শ্লোকেরই গান সবসময় বাজছে কেদার মন্দির যাওয়ার সময় অনুরাধা পারওয়ালের কণ্ঠে। আজ থেকে প্রায় 1500 বছর আগে একজন মহামানবের নেতৃত্বে হিন্দু ধর্ম প্রচারে এই মন্দিরের নির্মাণ হয়েছিল। সেই স্থানে পদার্পণের অনন্য সৌভাগ্যের অধিকারী হয়ে নিজেকে ধন্য মনে হল। বিশেষ পূজার জন্য মন্দিরের পাশের কাউন্টার থেকে পর্চি কাটতে হয়। আমাদের পণ্ডিতজি সেই ব্যবস্থা করেছিলেন পাঁচজনের জন্য 5000 টাকা দিয়ে। পুরোহিতের দক্ষিণা আলাদা। রাত 3টের সময় আমাদের স্লট ছিল। আমরা রাত 2:30-এর সময় লাইনে গিয়ে দাঁড়াই। এরপর পুরোহিত এসে ভিতরে নিয়ে যান। ভিতরে পঞ্চপাণ্ডবের মূর্তি, লক্ষ্মীনারায়ণ মূর্তি রয়েছে। গর্ভগৃহে প্রবেশ করে আমরা বাবার গায়ে চন্দন ঘি মধু মাখালাম। মন্দির কর্তৃপক্ষ কিছু পূজা সামগ্রী দিয়েছিলেন। পুরোহিতজি আমাদের হাতে বেলপাতা, চাল ইত্যাদি দিয়ে নাম গোত্র বলিয়ে বাবাকে নিবেদন করতে বললেন। কেদার মূর্তির চারিদিকে রূপার বেদি করা আছে। প্রত্যেক পুরোহিত নিজেদের শ্রদ্ধালুদের নিয়ে এক এক দিকে বসিয়ে এই পূজা উপাচারগুলি করাচ্ছেন। মন্দির কর্তৃপক্ষ বাবার মাথায় ঢালার জন্য ঘড়া ভর্তি জল দিয়েছিলেন। সেই জল আমরা বাবার মাথায় ঢেলে তার জলাভিষেক করলাম। আমি একটি রূপোর বেলপাতা নিয়ে গেছিলাম, বাবাকে চড়ালাম। এরপর সেই গর্ভগৃহেরই বাইরে পিতলের নন্দী মূর্তির কানে নিজেদের মনোবাসনার কথা জানিয়ে যখন মন্দিরের বাইরে এলাম, তখন পূর্ব আকাশে আলো দেখা দিয়েছে। মন আমাদের শান্ত, পবিত্র, এরকম আনন্দ কখনো অনুভব করিনি। অনেকক্ষণ মন্দির প্রাঙ্গণেই চুপচাপ দাঁড়িয়ে যা করে এলাম তাই নিয়েই ভাবছিলাম। এই ঈশ্বর ভাব উপলব্ধির জন্যেই তো এখানে আসা, সেটাই আজ পূর্ণতা পেল। কেদারনাথ মন্দিরের আরও একটা আকর্ষণ হল এখানকার সন্ধ্যা আরতি। প্রথমে মন্দিরের ভেতরে আরতি হয়, তারপরে আরতি হয় বাইরে। বহু দর্শনার্থী এই সময় মন্দির চাতালে ভিড় করেন। মোবাইল ফোনে প্রায় সকলেই রেকর্ড করেন এই মুহূর্তকে। কেউ বা লাইভ করেন ফেসবুকে, কেউ বা ভিডিও কলে প্রিয়জনকে দেখাচ্ছেন এই আরতি। কেদার মন্দিরের কাছেই ফোনের টাওয়ার থাকার জন্য মন্দির চত্বর থেকে জিও এবং এয়ারটেলের ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, তবে ভোডাফোন একদমই কাজ করে না। সন্ধ্যা আরতি হবার পরেও প্রায় কোনো দর্শনার্থীরই রুমে ফেরার তারা দেখলাম না। অনেকে ওই চত্বরেই বসে আছেন, কেউ মন্দিরের দিকে তাকিয়ে দেখেই চলেছেন, কেউ কেউ উপস্থিত হচ্ছেন সাধু বাবাদের কাছে। ওনারা শ্রদ্ধালুদের কপালে খুব সুন্দর করে চন্দন দিয়ে শিব চিহ্ন এঁকে দিচ্ছেন, কেউ বা এঁকে দিচ্ছেন ত্রিশূল। কিছু সাধু বাবারা কুণ্ডে আগুন জ্বালিয়েছেন, যা ঠান্ডা তার কিছুটা উপশম হচ্ছে সেই আগুনের তাতে। প্রকৃতির নিয়মে সকাল আসে, কিছু জিনিস অদেখাই থেকে গিয়েছিল, আজ একটু সময় করে দেখলাম। মন্দিরের বাইরের দেওয়ালের ডান পাশে
একটা শ্রীকৃষ্ণ মূর্তি খোদাই করা আছে। বাঁ পাশে হয়তো কিছু ছিল, কিন্তু এখন আর তা নেই। মন্দিরের মূল দরজার চারপাশে বিভিন্ন অবতারের মূর্তি খোদাই করা আছে। বাইরে মাঝামাঝি করে একটা মুখ আছে, তার সম্পর্কে জানতে চেয়েছিলাম। কেউ বললেন মহাকাল, কেউ বললেন বীরভদ্র। তবে উপস্থিত শ্রদ্ধালুদের এত খুঁটিনাটির প্রয়োজন নেই। তারা এসেছেন সেই ঈশ্বরের কাছে, যিনি নিজেকে রক্ষা করতে জানেন। মানুষের চোখে দেখা অলৌকিক ঘটনা যদি সত্যি কিছু থাকে, সেটার প্রকৃষ্ট উদাহরণ হলো কেদারনাথ মন্দির। মন্দিরের সামনে এত মানুষ, দেখতে দেখতে মনের কোণে যেন মন্দিরের পুরনো ছবিটা ভেসে আসছিল। কেমন জমজমাট ছিল সেই সময়ও। প্রকৃতির ওপর অত্যাচার প্রকৃতি কখনো মেনে নেয়নি, তবে মানুষ শিক্ষাও নেয়নি। এখনো দেখলাম কত নতুন নির্মাণ হয়ে চলেছে মন্দিরের কাছেই। এমনকি মন্দাকিনী নদীর প্রবাহকে পরিবর্তন করার চেষ্টাও চলছে। বহু মানুষ আসছেন এই মন্দিরে, তাদের উৎসাহ, তাদের ভক্তি চোখে পড়ার মতো। বর্তমানে যুব সমাজও আকৃষ্ট হয়েছে কেদারনাথের প্রতি, তারাও আসছেন দলে দলে। একটা ব্যাপার সহজেই অনুমেয়, কারুর মধ্যে জোর করে ভক্তি ঢোকানো যায় না, ভক্তিভাব এমনি আসে। মন্দিরের পিছন দিকে সকালবেলা সাধু বাবারা বসেন, শীতের মধ্যে চড়া রোদের উষ্ণতা নেন ও শ্রদ্ধালুদের ডেকে পূজা দক্ষিণার আদেশ করেন। মন্দিরকে পিছন দিক থেকে দেখলেও অবাক হতে হয়, কি নিপুণভাবে এই মন্দির নির্মাণের পরিকল্পনা রচিত হয়েছিল। খুব সাধারণ গঠনশৈলীর মধ্যেও অসাধারণ নিপুণতা প্রকাশিত। পাথর কেটে কেটে সেগুলোকে সুন্দরভাবে সেট করা এবং চারিদিক দিয়ে গর্ভগৃহের বাইরেটা একই রকম দেখতে হওয়া, প্রাচীন ভারতের নির্মাণ শিল্পীদের উচ্চ কর্মকুশলতার এক জলজান্ত উদাহরণ। এখানে এসেই আবার চোখ পড়ে গেল সেই ভীমশিলাতে, সেই অলৌকিকভাবে আগত শিলা। মন্দিরের পিছন দিকেই সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উঠেই যাওয়া যায় ভীমশিলার কাছে। এখানেও কিছু সাধু বাবা আস্তানা গেড়েছেন। বর্তমানে বলা যেতে পারে ভীমশিলা না দেখে গেলে কেদারনাথ দেখা অসম্পূর্ণই থেকে যায়। তাই সকলে আসছেন এখানে, ছবি তুলছেন, শুনছেন এই শিলা কিভাবে বাঁচিয়েছিল কেদারনাথ মন্দিরকে। তারপরেই সকলের চোখ যাচ্ছে পিছনের দিকে, যেখানে পাহাড়ের কোল দিয়ে নেমে এসেছে এক খাল। চোরাবালি তাল যখন ভেঙে পড়ে, সমস্ত জল নেমে এসেছিল এই পথ ধরেই, ভাসিয়ে নিয়ে গিয়েছিল গোটা জনপদ। সেই বীভৎসতার কথা আমরা শুনেছি, কিছুটা দেখেছি টিভির পর্দায়। এবার ফেরার পালা। খুব দ্রুত সোনপ্রয়াগে নেমে সেখানে আমাদের বাড়তি লাগেজ নিয়ে অপেক্ষারত গাড়িতে চেপে বসলাম। মাঝে রুদ্রপ্রয়াগে অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গম দর্শন করলাম। সবুজ মন্দাকিনী মিশে যাচ্ছে অলকানন্দার সাথে, ও নতুন নাম হচ্ছে ভাগীরথী। ফেরার পথে অগস্ত্যমুনিতে এই রেস্টুরেন্টে খেয়েছিলাম সঠিক দামের দারুণ খাবার। ঋষিকেশের কাছে জ্যামে আটকে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছিল, তাই হরিদ্বারে ফিরেই ছুটলাম মার্কেটিংয়ে। এরপরেই রাতের খাবার পার্সেল নিয়ে উঠলাম ট্রেনে। ফেরার ট্রেন ছিল দুন এক্সপ্রেস। ফেরার সময় ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে অনুভব করছিলাম বাস্তবগুলো একটু একটু করে স্মৃতি হয়ে যাচ্ছে। তবে যা নিয়ে যাচ্ছি বহু প্রতিকূল পরিস্থিতিতে মনের জোর দেবে, জীবনের অনেক চড়াই উতরাই সহজে পার করতে সাহায্য করবে। মনের তীব্র ইচ্ছা ও সংকল্পে জোর থাকলে যে কোনো স্বপ্নই সত্যি করা সম্ভব, যদি পাশে থাকে এইরকম কিছু মানুষ, আমাদের গ্রুপ। সকলের উপর বাবা কেদারনাথের আশীর্বাদ বর্ষিত হোক। সকলে ভালো থাকুন। জয় শ্রী কেদারনাথ। হর হর মহাদেব। ভিডিও দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।